রাজ্যে মাধ্যমিক পাশ্যকতার টিকিট সেলার পদে কর্মী নিগের অফিসিয়ালি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছেলে মেয়ে উভয় চাকরির পাশে এখানে আবেদন করতে পারবেন একেবারে বিনামূল্যে পশ্চিমবঙ্গে নিয়োগ করানো হবে কোনো প্রকার আপনাদের এখানে পরীক্ষা হবে না সরাসরি নিয়ে করানো হবে তো চলুন একবার তাহলে দেখে নেওয়া যাক যে বিজ্ঞপ্তিতে কী বলা রয়েছে বিজ্ঞপ্তি দেখে আগে বন্ধুকে বলে রেখে আমাদেরই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকিনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তন আরকম চাকরির সম্বন্ধে লেটেস্ট আপডেটগুলো আগে পাওয়া যায় ভিডিও ভালো ভিডিওটি দিয়ে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়েছে বলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে তো চলুন ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আমরা একেবারে অফিসিয়ালি আপডেটে পৌঁছে গেছি আমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন দৈনিক সম্পদ পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয়েছে কোন দৈনিক সম্পদ পত্রিকাতে প্রকাশিত হয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে অফিসিয়ালি নোটিস পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে বাকি ইনফরমেশনগুলো দেখে নেবেন মাধ্যমিক পাশে রাজ্যের টিকিট সেলার নিয়োগের বিজ্ঞপ্তি আবেদন সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে আমরা পরপর এখান থেকে দেখে নেব তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তেইশে সেপ্টেম্বর দু হাজার সালে এটা প্রকাশিত হয়েছে অর্থাৎ আজকেই এটি প্রকাশিত হয়েছে মাধ্যমিক যোগ্যতা রেলে হল্ট কন্ট্রাক্টর পদে নিয়োগ করা হবে রাজ্যের দক্ষিণ পরগনা জেলার গুরদহ রেলে হল্ট টিকিট বিক্রির জন্য করবি নিয়োগ করা হবে এখানে বিক্রি করা টিকিটের উপর কমিশন থাকবে তো আপনারা যে টিকিট বিক্রি করবেন সেই টিকিট বিক্রির উপরে কিন্তু আপনাদের একটা কমিশন দেওয়া হবে নিয়োগ বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে নোটিশ অন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন নোটিশ প্রকাশিত হওয়ার ডেট এখানে রয়েছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার তেইশ সালে নোটিশ প্রকাশিত হয়েছে অফিসিয়ালি নোটিশ ডাউনলোড করে নোটিশ নাম্বার এবং প্রকাশিত হওয়ার ডেট দেখে মিলিয়ে নেবেন যে পদের নিয়করণ হবে সেই পদের নাম তো প্রথমেই আমরা দেখে নিয়েছি হলটা কন্ট্রাক্টর পদে নিয়করণ হচ্ছে যোগ্যতা এখানে জেনে দিয়েছে এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে পাশাপাশি ইংলিশ পড়তে জানতে হবে প্রার্থীকে সাথে দক্ষিণ চব্বিশগঞ্জের জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে তো আপনারা এখানে বুঝতে পারছেন যে যে কোনো সরকারি স্কুল থেকে মাধ্যমিক পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন পাশাপাশি ইংলিশ পড়তে জানতে হবে চাকরি প্রার্থীকে সঙ্গে দক্ষিণ চব্বিশগনের স্থায়ী বাসিন্দা হতে হবে তবে এখানে আবেদন জানাতে পারবেন তারপরে বয়সক্রম এখানে আছে বয়সের যে সময়সীমা এই পদে আবেদন করার জন্য আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে থাকতে হবে তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকবে অর্থাৎ যে সমস্ত রিজার্ভেশন ক্যাটাগরি রয়েছেন তারা এখানে বসে ছাড় পেয়ে যাবেন তবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে আপনাদের থাকতে হবে বেতনটা এখানে রয়েছে এখানে টিকিট বিক্রি হওয়ার উপরে কমিশন ভিত্তি দেওয়া হবে এখানে আপনারা যে টিকিট বিক্রি করবেন বা সেল করবেন তার উপরে আপনাদের কমিশন থাকবে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আরো জানতে হলে অফিসিয়ালি নোটিশ ডাউনলোড করে আপনারা একবার দেখে নেবেন আবেদন পদ্ধতি এখানে রয়েছে এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে অফলাইন আবেদন করার জন্য এখানে নিচে একটা ঠিকানা দেওয়া হয়েছে এই ঠিকানা আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানা নির্দিষ্ট তারিখে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনার নির্দিষ্ট ঠিকানায় জমা করতে পারবেন ফর্মের সাথে প্রয়োজনীয় নথি অর্থাৎ পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করতে হবে এরপর নিজের ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রে ফর্মটি পাঠাতে হবে নিচের ঠিকানা এখানে ঠিকানা দেওয়া আছে আবেদন পাঠাবার ঠিকানা দ্য ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার কমার্শিয়াল রুম নাম্বার ডাবল ফোর স্ট্যান্ড রেলওয়ে শিয়াল দ্য পিন সেভেন থ্রিপল জিরো ওয়ান ফোর এই ঠিকানা আপনাদেরকে আবেদনপত্রে জমা করতে হবে আবেদনের সময়সীমা এখানে রয়েছে উনিশে অক্টোবর দু হাজার তেইশ সাল পাঁচটি পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন তো আপনি এখানে বুঝতে পারছেন যে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে তার জন্য এখানে ঠিকানাদার্চে এই ঠিকানায় আপনাদেরকে আবেদনপত্রে জমা করতে হবে উনিশে অক্টোবর দু হাজার তেইশ সাল পর্যন্ত মাধ্যমিক পাশ্যগতে আবেদন জানাতে পারবেন সঙ্গে দক্ষিণ চব্বিশের জন্য স্থায়ী বাসিন্দা হতে হবে পাশাপাশি ইংলিশে লেখার পড়ার দক্ষতা আপনাদের থাকতে হবে তবেই কিন্তু এখানে আপনার আবেদন জানাতে পারবেন বা তাদেরকেই অগ্রাধিকার এখানে দেওয়া হবে আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো ভিডিওটিতে অতিবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন ভালো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে তো চলুন বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারে খেয়াল রাখবেন অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেল সাথে জুড়ে থাকবেন